হ্যালো সিয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা চলে এসেছি কোথায়, কোথায় সেটাই ভাবছো? এসেছিলাম রেস্টুরেন্টে, ক্লাব ক্যাফেতে, যেটাতে আগে আমাদের প্রায় আসা হতো, বাট এখন আর আসা হয় না, ইচ্ছে করেই আসি না। কত কষ্ট করে একটু একটু করে ওয়েটটাকে কমাচ্ছি, তো হঠাৎ করে কাল রাত্রে রনি ফোন করেছিল, আমাকে নয়, আহিলের পাপাকে, বললো কাল সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে সবার ইনভাইট। এখন ভাবছো সবাইটাকে, আমরা তো আছি, প্লাস আমরা ভাই বোনেরা, মানে সবাই মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর বৃষ্টি হচ্ছিল না তার আগের দিন পর্যন্ত, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে যাওয়াও হতো না। আর সন্ধ্যাবেলা করে না এত ঘুম পাচ্ছিল, মানে ও ফোন করেছে আমি খেয়ালই করিনি, শেষে বললাম আমি যাব না, আহিলের পাপাকে বললাম তুমি আর আহিল চলে যাও, তো আমাকে না নিয়ে আসবে না, আমাকে দেখতেই পাবে, ঘুম থেকে রীতিমতো টেনে তুলে নিয়ে গেছে। জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করেছি, আর এই যেখানে সমস্ত আমাদের ভাই বোনের, মানে এত বড় একটা গ্যাং আছে বলতে পারো, আড্ডা দিতে যদি বসি তো বাইরের কোনো লোকের প্রয়োজন নেই, আমরা মানে আমরাই একাই 100 গল্প করে রাত সারা রাত পার করে দেব, এইরম টাইপসের, বুঝতেই পারছো। তো গিয়ে এখানে সবার প্রথমে ঠান্ডাতে সবচাইতে বেশি যেটা প্রিয়, মানে খেতে সবচাইতে বেশি ভালো লাগবে, সেটা চা বা কফি। আর এই যে আমার অবস্থাটা দেখো, আমি এভাবে কোথাও যাই না, একটু রেডি সেডি হয়ে গেলে ভালো লাগে, বাট আমি ওখানে গিয়ে বারবার বলছিলাম একটু সেজে গুজে এলেই ভালো হতো, গিয়ে সেই বসেই থাকতে হয়েছে। আমাকে ফোন করছিল আমাকে আহিলের পাপাকে, আমরা ভাবলাম হয়তো যে ওরা চলে এসে ওয়েট করছে, বাট না, গিয়ে দেখি ওরা তো এসেছে, বাট খাবারের অর্ডার ফর্ডার দিয়েছে। আমরা গিয়েছিলাম 7টা নাগাদ, বাড়ি আসতে আসতে হয়েছে তোমার 11টা, মানে একটা একটা করে খাবার বানাচ্ছে, সেটা সার্ভ করছে, আমরা খাচ্ছি, গল্প করছি, তারপরের খাবারটা আবার নিয়ে আসছে, এই করতে করতে ধরো আমি তাড়াহুড়ো করে এসেই ভুল হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে একটা চিকেন ললিপপ খাচ্ছিল, যেটা ওর জন্যই নেওয়া হয়েছে, আমরা কেউ চিকেন ললিপপ নিইনি। আর এই পরোটাটা দেখো, যেন মনে হচ্ছে লঙ্কা বাটা উপরে দেওয়া রয়েছে, এটা কিন্তু বাটার পরোটা, মানে হাতের রুটি এমনটা মনে হচ্ছে দেখে, তো ওটা আহিলের জন্য নেওয়া হয়েছিল, এক পিসি বাটার পরোটা। আর এখানে আমাদের সবার জন্য রয়েছে লাচ্চা পরোটা, আমরা লাচ্চা পরোটা রনি দেখছি অর্ডার দিয়েছে। আর এখানে তোমার চিকেনের একটা প্রিপারেশন ছিল, বাট লাচ্চা পরোটার থেকে বাটার পরোটাটাই বেশি টেস্টি মনে হচ্ছিল, আমি আহিলকে খাওয়াতে খাওয়াতে দু একবার মুখেও নিয়েছিলাম। আর এখানে তোমার চিকেনের একটা শিক কাবাব ছিল, তো সত্যি কথা বলতে কি কাবাবটা আমার কখনোই অতটা প্রিয় নয়, আমার ভালো লাগে না খুব একটা, বাট ও দেখছি অর্ডার করেছে, তো সবাই মিলে দু পিস এক পিস করে খেয়েছি। আর এখানে তোমার ফ্রাইড রাইসটা দেখতে এমন লাগছে, বাট এটা ছিল চিকেন ফ্রাইড রাইস, তবে আমার মনে হয় ভেজিটেবল দিয়ে যে ফ্রাইড রাইসটা সেটা ভীষণ কালারফুল হয়, তোমার বিনস, গাজর, মটরশুঁটি, এইসব শীতকালীন অনেক রকমের সবজি থাকে, তবে এটা খেতে মন্দ নয়, খেতে বেশ ভালো ছিল। সবাই দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া যে যার প্লেট নিয়ে খেতে স্টার্ট করে দিয়েছে, যেহেতু অনেকটাই রাত্রি, আমরা যখন এটা খাওয়া দাওয়া করি রাত্রি তখন প্রায় 10টা মতো। আর এটা ছিল বাটার চিকেন, তো যে যার প্লেটে সার্ভ করে নিয়েছে, এখানে দেখো একদম খাওয়া শেষের পর্যায়ে, তখন ওরা একটা একটা করে ডিশ রেডি করছিল আর একটা একটা করে আমাদের সামনে সার্ভ করছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সেই বাড়ি এসেছিলাম রাত্রি প্রায় 11টা, রাত্রে তো আর ভিডিও কন্টিনিউ করিনি, ইভেন পরের দিনও সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, এখন সন্ধেবেলা, তো বাড়িতেই বসেছিলাম, একটু রেডি হলাম, এখন যাব একটু বাজারে, এই ভেবেই রেডি হয়েছিলাম। আর এইখানে আমার ছেলে দেখো, মানে নতুন বই ওর পাপা কিনে দিয়েছে, তার সঙ্গে রং পেন্সিল, মানে ওর মাসে কটা করে যে বই আর পেন্সিল লাগে, দু তিনটে তো মিনিমাম লেগে যায়, একদিনেই ছিঁড়ে ফেলে। এবারে ওর পাপা বলেছে বইটা ছিঁড়লে ওর পিঠে এমন পিটুনি দেবে, তো যে কারণে দেখছি দুদিন ধরে বইটা বেশ যত্নে যত্নে রেখেছে। তো বাজারে বেরিয়ে আমাদের আর বাজার যাওয়া হয়নি, আহিলের পাপা গেছিল তোমার মাহিদের বাড়ির পাশে যে জমি আছে আমাদের, সেখানে প্রচুর ঘাস বেরিয়ে গেছে, তো সেখানে মানে বিষ এনে একটা স্প্রে করছিল, তো আমি আর রেখাও সেখানে গিয়ে একটু আহিলকে ধরেছিলাম, তারপরে আহিল আর ওর পাপা দুজনেতে বাড়ি চলে এসেছিল, দেন আমরা গেছিলাম বাজার, বাজারে গিয়ে দুটো জিনিসও কিনেছি, সেটা তোমাদের দেখাচ্ছি পরে। আর বাড়ি এসেও দেখো শান্তি নেই, এখানে রান্না করছি সেই দেশি চিকেনটা, কেননা এই যে বর্মশাই আমার ব্যাগ গোছাচ্ছে, তো কাল চলে যাবে স্কুল, আর এখন এত ঠান্ডা পড়ে গেছে, সকালবেলা উঠে যদি রান্না করতে লেট হয়ে যায়, তো এইসব ভেবে ওর পাপা বলল চিকেনটা করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দাও, তো আমি সেই মতো রাত্রে বাজার টাজার থেকে এসে এখানে চিকেনটা রান্না করছি। আর আহিল এখানে ওর খেলনা, ওর রং পেন্সিল, এখন যেহেতু বইটা পেয়েছে, দু চার দিন এই বইটা নিয়ে সারা দিন রাত লেখাপড়া, রং করা, এগুলোই করতে থাকবে।
আর এখানে দেখো আহিলের কিছু ছোটবেলার সোয়েটার রয়েছে, শীতের পোশাক, টুপি। তো আমি আহিলের পাপাকে বললাম তুমি এগুলো নিয়ে যাও, কেননা যাদের এগুলো প্রয়োজন, আহিলের তো এগুলো গায়ে হবে না, তো অনেকের এগুলো দরকার, তো ঘরে ফালতো না রেখে তুমি এগুলো দিয়ে দিও। এই বলে ওকে আমি বের করে দিচ্ছিলাম আলমারি থেকে। আর এই ব্ল্যাক সোয়েটার, এইটা আমার ভীষণ পছন্দের, দেখো খুব সুন্দর দেখতে। ওর পাপাকে বলছিলাম এটা রাখি না, তো বললো রেখে লাভ নেই, ছোট হয়ে গেছে, হয়তো কদিন পর এটা দিয়ে ঘর মুছতে শুরু করবে, তো তার থেকে কারোর যদি কাজে লাগে তো সেটা ভালো হয়। তো ভাবলাম যাও নিয়ে যাও। আর এইখানে ঔষধ, আমার নাকের ঔষধ, আমার নাক হয়তো আর ভালো হবে না, বন্ধ করে দিতে হবে, আবার অ্যান্টিবায়োটিক ওর পাপা এনে দিল, মানে জোর করে নাকের নাকছাপি ঢুকিয়েছি তোমার রাত্রে এসে। মাহিরাম্মু কাল খুব বকাবকি করছিল, মানে নাকে সোনা দিইনি বলে নাকি আমার নাক ভালো হয়নি এই বলে। তো বাড়ি এসে আমি তো একা একা ঢুকোতে মানে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, রেখা এসে সেই ঠেসে ঠুসে ঢুকিয়ে দিয়েছে, প্রচুর রক্ত টক্ত বেরিয়েছে দেখে ওর পাপা আবার সেই রাত্রে গিয়ে আমাকে ওষুধটা এনে দিল, যাতে মানে খুব বাড়াবাড়ি না হয়, ও কাল চলে যাবে ধরো তখন আমি সমস্যায় পড়তে পারি, এই কারণে নিজে থেকেই এনে দিল। তো দেখি এবারে যদি নাক ভালো হয় তো ভালো, না হলে সোজা বন্ধ করে দেবো, আর আমি মানে ওষুধও কিনবো না, কোনো কিছু না, বিরক্ত হয়ে গেছি বলতে পারো নাকের প্রতি। তো এইদিকে রাত্রে মাংস রান্না করে দেখতে পেয়েছো আলাদা বাটিতে তুলে রেখেছিলাম, আর সকালবেলা মানে ঘুম থেকে ওঠার কথা ছিল 6টায় আর উঠেছি তোমার 7:30, ভাবতে পারছো? চিকেনটা যদি রান্না না করতাম ওর পাপার কপালে আর চিকেন জুটতো না। তো এইদিকে তাড়াহুড়ো করে ফুলকপিতে আর ফুলকপি নয় সরি বাঁধাকপি আর আলু দিয়ে ভাজছি, আর এইদিকে পালং শাকের তরকারিটা হয়ে গেছে, বেগুন পালং শাক। এখন টাইম তোমার রাইট 9টা। ফ্রেন্ডস গুড মর্নিং, আহিলের পাপা চলে গেল স্কুল, নিচে গিয়ে ওকে ছেড়ে তেড়ে দিয়ে এসে এই জাস্ট আমি একটু বসলাম। এখন তোমার সকাল 9:30 বাজে, তো বুঝতেই পারছো সকালবেলা উঠে মানে আরো আগে ওঠার কথা ছিল, আমি তোমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 1:15, একটা তোমার 5:30, আর বড় জোর 6টায়, কেননা উঠে রান্না বান্না সবজি টবজি কেটে কুটে রাখা, তবুও ভালো যে আমি মাংসটা রাত্রে করে রেখেছিলাম। তো অ্যালার্ম বেজেছে কি বাজেনি, হুট করে মানে ঘুম থেকে উঠলাম, তখন তোমার 7:30 মতো বাজে, 7:30, হ্যাঁ 7:30 মতো বাজে। তো উঠে বুঝতেই পারছো তাড়াহুড়ো করে আমি এদিকে রান্নাটা বসালাম, মানে দুটো খেয়ে তো যাবে, তো রান্নাটা যাই হোক 9টার মধ্যে শেষ করে দিয়েছি। খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল, আর আহিল এখনও ঘুমোচ্ছে। আমি ভাবছি ও উঠে কি করবে বা ওকে আমি সামলাবো কি করে, মন খারাপ হবে, এটাই স্বাভাবিক, মনটা তো আমারও খারাপ, আর এসে মানে যখন 2-4 দিন থাকে না তখন আরও বেশি খারাপ হয়। আজকের দিনটা আমার কিছুই ভালো লাগবে না, না কোনো কাজে মন বসবে, না কিছু ভালো লাগবে, তো এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, মানে আজকের দিনটা গেলে কাল থেকে আবার নর্মাল আগের মতো হয়ে যাব, এটা আমার অভ্যেস। তো যাই হোক দেখা যাক, কাজ বাজে অনেক রয়েছে, এক গাদা ওর পাপার জামা কাপড় রেখে গেছে, আহিলের জামা কাপড় তো সমস্ত কাচতে হবে, যদি ইচ্ছে হয় তো আজ কাচবো, আর যদি ভালো না লাগে তাহলে ভাবছি কালকে করে কেচে দেব। তো কি করি না করি দেখা যাক। আর আহিল, আহিলের সঙ্গে মানে দেখা বলতে আহিল তো ঘুমোচ্ছে, আহিলকে রাত্রেই বলেছে যে আমি সকালবেলা উঠে চলে যাব, তুমি কান্নাকাটি করো না, তবুও ধরো বাচ্চা মানুষ সকালবেলা উঠে তো আমাকে ঠিকই জিজ্ঞাসা করবে পাপা কোথায়, আর ওর পাপা তো রাত্রে করে যায়, মানে সকালবেলা করে কখনো যায় না, এর আগে একদিন যাব বলে তাও যায়নি, ধরো মানে ভাবে যে থাক সারাটা দিন তো থাকতে পাবো, রাত্রেই যাব। তো আমি বললাম রাত্রে না, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা, তো রাত্রে দেখবে ঠান্ডাটা আরও বেশি লাগে গাড়িতে গেলে। তো আমি বললাম এখন দিনে দিনে তোমার রৌদ্র থাকতে থাকতে ঠান্ডাটা অত গায়ে লাগবে না, তুমি চলে যাও, সন্ধ্যার মধ্যে পৌঁছেও যাবে তোমার, রাত্রে একটা টানা লম্বা ঘুম দেবে, তাহলে না বেশ ভালো হয় জার্নিটা। তো এই বলে আমি ধরো জোর করে পাঠিয়ে দিয়েছি, আর আমার নাকের অবস্থা খুবই খারাপ, রাত্রে ওষুধ এনেছে দেখেছো, এই যে নতুন কিছু জানি না লক্ষ্য করেছো কি না, এই যে নাকে আমার সোনার নাকছাপি। কালকে বাজার গেছিলাম, তো মাহিদের ওখানেও গেছিলাম, ওখানে আমাদের জমিতে আহিলের পাপা তোমার ঘাস মরা বিষ দিচ্ছিল, তো আমি আর রেখা গেলাম বাজার যাব বলে, ভাবলাম চলো এক পাক ওইদিকে দেখি আহিলকে নিয়ে গেছে কি করছে। গিয়ে মাহিরাম্মু বলছে মানে ওই নাকেরটা যেটা আমাকে পার্লার থেকে দিয়েছিল ওটা না খুললে নাকি নাকটা ভালো হবে না, কেননা ওটার ওই পেছনের ডানটাটা এত মোটা, মানে নর্মাল যে কোনো কানের টানের থেকে প্রায় 2-3 ডাবল মোটা ওটা, যাতে নাকের ফুটোটা তোমার তাড়াতাড়ি বড় হয়, হয়তোবা সেই কারণে আর ওটার কালারও ফেড হয়ে গেছে, টিন জিনিস ধরো। তো বললো যে এটা খুলে কষ্ট করে হলেও সোনার ঢুকিয়ে দাও, ভালো হয়ে যাবে।
তো রাত্রে বাড়ি এসে সেই আমি চেষ্টা করে করে পারলাম না, সেই রেখা অনেক কষ্টে আমার প্রচুর লেগেছে, তবু আমি সেই মানে এরম শক্ত করে মনকে ধরে বসেছিলাম। তো দেখো পুরো নাকেরটা ঢোকায়নি, ভাবছো এরম কেন? তো নাকের এই গোড়াটাতে এইখানটাতে একটু ঘা রয়েছে, ওই আগের নাকছাপিটা চেপে বসে বসে ওই জায়গাটাতে তোমার ঘা হয়ে গেছে। তো রেখা বললো নাকছাপিটা এরম থাক, এই জায়গাটাতে হাওয়া বাতাস পাবে, তোমার শুকিয়ে যাবে। এখন জল টল মানে ঠাকাবো না, মিষ্টি আর টক ওটা তো খাচ্ছি না, এখন খাবও না। আর ঔষধ এনে দিয়েছে রাত্রে ওর পাপা, ঔষধটা খেয়ে এবারে যদি ভালো হলো তো হলো, আর সেটা যদি না হয় তাহলে নাকটা বন্ধ করে দেবো। অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, নাকে মানে ভালোই হচ্ছে না। আর আরও তোমার ঢুকিয়ে দিলাম, কেননা ঔষধ মানে যখন খাচ্ছি তখন নাকটা পুরো শুকিয়ে যাচ্ছে, তো তারপরে যখন ঢোকাতে যাচ্ছি তখন না নাকটা আরও বেশি হয়ে যাচ্ছে। তো ঢুকিয়ে এবার ওষুধটা খাচ্ছি যাতে শুকিয়ে যায় আর আমাকে কষ্টটা ভোগ করতে না হয়। তো দেখা যাক কি হয় না হয়। আর কাল বাজারে গিয়ে দুটো জিনিস এনেছি, চলো তোমাদের দেখাই। এই যে একটা শু দেখছো, এই যে এটা হচ্ছে আহিলের জন্য নিয়ে এসেছি, ভালো লাগলো। আর এই শুগুলো না এত সফট, ও রুমেও পরতে পারবে বা বাইরে গেলেও পরতে পারবে, বাট পায়ে একটু বড় হয়ে যাচ্ছে। এই যে মেরুন কালারের এই সেম শু আমি পরেছি, তো আমার খুব ভালো লেগেছিল বলে আহিলকে নিয়ে দিয়েছি। এই নিয়েছি একটা, আর এই যে একটা দেখছো চপ্পল, তো দেখো মানে চপ্পলের কালারটা দেখো কি সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো যাই হোক কালারটা আমার এত মিষ্টি লেগেছে, এরম কালার আমি হয়তো বা কখনো পরিনি। তো এটা আমার জন্য নয়, এটা অনেক বড় সাইজ, এটা আহিলের পাপার জন্য। রুমে পরা জুতো আমার আছে দু তিন জোড়া, আমার ছেলে তো পরেই না ধরো, আরও না পরলেও প্রবলেম নেই, ও সবসময় মোজা পরে থাকে। বাট ওর পাপা যখন আসে ওর একটু ঠান্ডা লাগারও সমস্যা হচ্ছে, তো আমি ভাবলাম জুতোটা ওকে যদি বলি আনতে ও জীবনে আনবে না, মানে নিজের জন্য কিছুই আনবে না। তোমার আমার আহিলের জন্য শুধু মুখ ফুটে একবার বলতে হবে যে আমার এটা নেই বা এটা ফুরিয়ে গেছে, বলার আগে সেটা এনে হাজির করবে। বাট আমি যদি বলি যে তোমার জুতো ঘরে পরে একটা জুতো নিয়ে এসো মেঝে খুব ঠান্ডা, জীবনেও আনবে না। তো আমি কালকে ওর জন্য নিয়ে এসেছি, তো জুতোটা খুব পছন্দ হয়েছে আর এটা বাড়িতেই রেখে গেল, কেননা এখানে এসে পরবে ওখানে পরারও অনেক জুতো আছে। তো এই কটা দিন এখন আমি এগুলোকে পরবো, মানে এগুলো পায়ে অনেকটা বড় হচ্ছে, তো পরতে বেশ ভালো লাগছে আমার জুতোর থেকে। তো ওর পাপা চলে গেল, তো এখন এইটা পরেই আমি হেঁটে বেড়াচ্ছি। তো এই টুকটাক এনেছি, আরও আনতে হবে তোমার সবজি টবজি, অনেক কিছু নিয়ে আসতে হবে। কালকে সবজি নেব বলেই গেলাম, গিয়ে তোমার আমার মনটা খারাপ হয়ে গেছিলো বাজারে গিয়ে, কেননা আমি যে স্মার্ট ওয়াচটা কিনেছিলাম হয়তো বা দেখেছো, ওটা আমাকে এখন আর পরতে দেখো না, কেননা আমি দীঘা থেকে ঘুরে আসার পর তোমার স্মার্ট ওয়াচটা নষ্ট হয়ে গেছে অটোমেটিক, মানে চার্জ হচ্ছে না, অন হচ্ছে না। ওটা কিন্তু ভালো মানে ব্র্যান্ডের, সেটাই বলেছিলো নেওয়ার সময় পিবলের। তো যাই হোক, যে কারণে আমি এক বছরের ওয়ারেন্টি ছিল বলে ওটা দিয়েছিলাম। তো আমি দীঘা থেকে এসেছি কবে দেখো, প্রায় মনে হয় দু তিন মাস হতে যায়। তো আমাকে রোজ ঘোরাচ্ছে, আজ না কাল, কাল দেব, পাঠানো হয়নি, বুধবারে দেব। এর আগের বুধবার গেছিলাম আহিলের পাপার সঙ্গে, বললো বৃহস্পতিবার এলে দিয়ে দেব। তো বৃহস্পতিবার তো হয়নি, কাল শনিবার ছিল, কালকে গিয়ে সেই কালও বলছে যে দেওয়া হয়নি, বৃহস্পতিবার দেব। তো একটু মানে রাগ করেই বলছিলাম আমি ঘড়ি নেব না, আমি অন্য কোথাও থেকে নিয়ে নেব, আপনি টাকা ফেরত দিন, বলেছে যে টাকা দিয়ে দেবে না হলে। আর নইলে আমি ওখানে অনেক ঘড়ি চশমা বড় বড় ওয়াল ক্লক রয়েছে, আমি বলছি এই মানে বাজেটে আমারটা প্রায় 1350-1400 নিয়েছিল, তো এই বাজেটে আমি একটা কিছু নিয়ে নিচ্ছি। তো যাই হোক অনেক রিকোয়েস্ট করে মানে করে আমাকে বললো যে সামনের বৃহস্পতিবার মানে বুধবারে ওরা নিয়ে যাবে, আর বললো সামনের বৃহস্পতিবার যদি না হয় তাহলে টাকা হোক বা ওই অ্যামাউন্টের কিছু আমি ওখান থেকে নিয়ে নেব। তো এই মানে ঘড়িটা পেলাম না বলে মনটা এত খারাপ হলো যে সবজি টবজি আর নিইনি, আসার পথে জুতো দুটোকে নিয়ে তোমার বাড়ি চলে এসেছি। আর আমার খাওয়াও হয়ে গেছে, এখন 9:30 বাজছে, ওর পাপার সঙ্গে আমার লাঞ্চ হয়ে গেছে। আজ ব্রেকফাস্ট মানে ওর পাপাকে দিয়েছিলাম অল্প কটা দই চিড়ে, আর তেমন কিছু দেওয়া হয়নি, মানে রান্নাতে ঢুকে গেছিলাম, তো ভাতটা খেয়ে যাবে, ভাতটা রান্না করে প্যাকিং করে দেব নিয়ে যাবে, কেননা দিনে যাচ্ছে যেহেতু দুপুর বিকেল টাইম করে তো খিদে পাবে। তো যে কারণে ভাত তোমার ওই ফুলকপি আলু ভাজা আর সবজি বেশ অনেকটা করেই দিয়ে দিয়েছি, আর মাংস মাংস রাত্রেই রান্না করে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা একটা বাটিতে তুলে দিলাম, ওটাও কাল পরশু দুদিন ধরে খাবে ধরো। আর এতগুলো করে এতগুলো বেশ অনেকগুলো ছোলা ভিজিয়েছিলাম, ছোলা বাদাম, তো সেগুলো একটা কন্টেনারে ঢুকিয়ে দিয়েছি, ও যেতে যেতে না সারা রাস্তা বলে ওর চিবোতে ভালো লাগে ওটা। তো এই আপাতত দিয়েছি,
তো ওইগুলো যেতে যেতে ধরো খাওয়া দাওয়া করবে। তো চলো, আমি বক বক করলে হবে না, রেখাও চলে গেল নিচে ওর পাপাকে ছাড়তে গিয়ে দেখি রেখাও রেডি হচ্ছে। ও ওর মায়ের বাড়ি যাবে, ওর শ্বশুর বাড়ি সব কাছে, ওখানে এক পাক এক পাক যাবে, ও হয়তো ওখানে একদিন দুদিন আসবে না। তো আমার মনটা আরো খারাপ সেই কারণেই। তো যতই মন খারাপ হোক কাজ চলো কিছুটা করি, স্নান নাও করতে পারি, কেননা এই নাকে যেহেতু জল দিতে পারছি না, তো তোমার স্নান করাটাকে একদিন বাদ একদিন করছি, অ্যাভয়েড করে যাচ্ছি, কেননা স্নান করতে গেলে জল তোমার যতই দেবো না বলি একটু না একটু জল ঢুকেই যাচ্ছে। তো যে কারণে কালকে স্নান করে নিয়েছি, আজকে ভাবছি করবো না, রুম টুমগুলো ঝাড়ু দিয়ে একটু আর কি গোছ গাছ করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।